এই ভাই 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 আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আবার নতুন একটি রেল ট্রিপ নিয়ে শুরু করছি। আর আজকে আমার যাত্রা স্থান ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী রেল স্টেশন পর্যন্ত। আর আমার সফর সঙ্গে আজকে ধূমকেতু এক্সপ্রেস, যার কোড নাম্বার 769 এবং 770, যেটা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসার কথা 6টার সময় এবং রাজশাহী যেয়ে পৌঁছানোর কথা 11টা 40 মিনিটে। এই ট্রেনটি যাত্রাপথে প্রায় 12 জায়গায় যাত্রা বিরতি দিবে। আমরা চেষ্টা করব প্রত্যেকটা জায়গায় কভার করার জন্য। এই যাত্রাপথে আমরা কভার করব প্রায় 342 কিলোমিটারের মতো পথ এবং আমাদের সময় লাগবে 5 ঘন্টা 40 মিনিট। তো চলুন আমরা আমাদের সফরটি কমপ্লিট করি। এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা দেখছেন সাদা ট্রিপ। এটাই আমাদের ধূমকেতু এক্সপ্রেসের লোকোমোটিভ, যার সিরিয়াল নাম্বার 6600 এবং BEP 32, অর্থাৎ ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক এবং প্রোগ্রেসিভ, এবং যা 3200 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন। ট্রেন 10 মিনিট লেটে বিমানবন্দর রেলওয়ে স্টেশন ত্যাগ করল। এই ধূমকেতু এক্সপ্রেসটিতে 4 ধরনের সিটের ব্যবস্থা আছে, যথা স্নিগ্ধা, শোভন চেয়ার, এসি সিট এবং এসি বার। এবার ভ্রমণে আমার সিট ছিল এসি সিট, যার নাম্বার 28। আসুন এবার দেখে নিই আমাদের এই কম্পার্টটি কেমন। যেহেতু পরিবর্তনশীল তাই ভাড়া এখানে উল্লেখ না করে ডেসক্রিপশন বক্সে ভাড়ার তালিকা দেয়া থাকলো। আপনারা
একটু কষ্ট করে ওখান থেকে দেখে নেবেন। এটা স্নিগ্ধা ক্লাস। এটি শোভন চেয়ার ক্লাস। এটি টঙ্গী রেলওয়ে জাংশন। এখানে এই ট্রেনের কোনো অফিসিয়াল স্টপেজ নাই, তারপরেও ট্রেনটি এখানে প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিল। মনে হচ্ছে এবারকার যাত্রা লেট অনেক বেশি হবে। দেখা যাক সামনে আরও কী কী ভোগান্তির শিকার আমরা হই, সেটা আমি এবং আপনারা সবাই মিলে একসঙ্গে উপভোগ করব। দূরের ওই লাইনটি মূলত চলে গেছে চট্টগ্রাম ও সিলেটের দিকে। যাত্রা বিরতি, এখানে আসার কথা ছিল 6:57, কিন্তু এখানে এসে পৌঁছেছে 7:30, অর্থাৎ আধা ঘন্টার মতো লেট। দেখি সামনের জায়গাগুলো কভার করতে পারি কিনা। সকালের নাস্তাটি ট্রেনেই সেরে নিলাম। নাস্তার প্যাকেটটি নিয়েছিল 150 টাকা, হাফ লিটার রেল পানি যার দাম নিয়েছিল 15 টাকা। নাস্তা হিসেবে ছিল 1 পিস কাটলেট, যেটা বেশ গরমই ছিল, 1 পিস চিকেন ফ্রাই মোটামুটি মানের, এবং 1 পিস 2টা ব্রেডের মাঝে একটু জেলি দিয়ে স্যান্ডউইচের মতো কিছু তৈরি করার প্রচেষ্টা। বেশ ভালোই লেগেছে, খারাপ না, আপনারাও ট্রাই করতে পারেন।
ধূমকেতু এক্সপ্রেসে টয়লেট হিসেবে পেয়ে যাবেন বাংলা স্টাইল ও ব্রিটিশ স্টাইল। তবে টয়লেট মোটামুটি মানের, ঠিকঠাক চালানো যায় আর কি। সুজলা সফলা শস্য শ্যামলা বাংলার সবুজ মাঠের বুক চিরে আমাদের ট্রেন চলেছে সামনের দিকে। এবারে ধূমকেতু এক্সপ্রেসের সর্বোচ্চ গতিবেগ পেয়েছিলাম 96 কিলোমিটার। টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ঢাকা থেকে যার দূরত্ব 119 কিলোমিটার এবং এটি এই ট্রেনের 3 নম্বর স্টপেজ। এখানে ট্রেনটির আসার কথা ছিল 7:55, কিন্তু আমরা প্রায় আধা ঘন্টা লেটে অর্থাৎ 8:20 আমরা এই টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাই। দরজার পাশে দাঁড়িয়ে এক কাপ গরম চায়ের চুমুক দেওয়ার মজাটাই যেন অন্যরকম। এটি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন। এখানে ট্রেনের আসার কথা ছিল 8:17, কিন্তু আমরা এসে পৌঁছাই 9:10, অর্থাৎ প্রায় 50 মিনিট লেটে। এবং ঢাকা থেকে এই রেলওয়ে স্টেশনের দূরত্ব 143 কিলোমিটার এবং এখানে এই ট্রেনটির স্টপেজ টাইম 20 মিনিট। এখানে প্ল্যাটফর্মের উপরে আপনি ছোটোখাটো একটি বাজার পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডে পরিপূর্ণ এই রেলওয়ে স্টেশনটি। ছেড়ে দিচ্ছে
এই রেলওয়ে স্টেশনটি ছাড়ার সময় ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ট্রেনের এই স্টাফ দুজনের একজন লাফ দিয়ে ট্রেনে উঠতে যেয়ে পা সরে প্রায় পড়ে যেতে থাকে। কোনো রকম ভাবে উনি উপরে উঠে আসেন। সামান্য একটু ভুলের কারণেই ঘটতে যাচ্ছিল বিশাল এক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় তিনি তার পা দুটো অথবা জীবনটাই হারাতে পারতেন। আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গেলেন। পায়ে বেশ ভালো আকারেরই তিনি ব্যথা পেয়েছেন। পাশে দাঁড়িয়ে থাকা এই ভাইটির কাছে অ্যান্টিসেপটিক থাকায় সেটি যথাসময়ে যথা জায়গায় লাগানো হলো। হয়তো ওনার এই একটি ভুলেই আজ বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেত। তাই তো বলি, রাখে আল্লাহ মারে কে। অবশ্যই ঝুঁকি নিয়ে আপনারা কেউ এভাবে ট্রেনে ওঠার চেষ্টা করবেন না। এটি শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন। এখানে ট্রেনের আসার কথা ছিল 8:54, কিন্তু আমাদের ট্রেনটি এখানে এসে পৌঁছায় 9:45 এবং ঢাকা থেকে এই রেলওয়ে স্টেশনের দূরত্ব 162 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? নাম কি? আয়াত। কোন ক্লাসে পড়তেছো? ক্লাস ওয়ানে। কোথায় থাকো? আজিমপুর। আচ্ছা আচ্ছা, আবার দেখা হবে। হ্যাঁ, এখানে মানে 2 মিনিট থামলো। জামতলা নামক একটি রেলওয়ে স্টেশনে, এখানে আসার কথা ছিল 9:05, কিন্তু আমরা এখন এসে পৌঁছেছি 10:00। ট্রেন প্রায় 1 ঘন্টার মতো লেট, আর ঢাকা থেকে এই জায়গার দূরত্ব প্রায় 182 কিলোমিটারের মতো। এটি উল্লাপাড়া রেলওয়ে স্টেশন। এখানে আসার কথা 9:22, আমরা এসে পৌঁছাইছি 10:17, অর্থাৎ প্রায় 1 ঘন্টা লেট, আর ঢাকা থেকে এখানে দূরত্ব 190 কিলোমিটার।
এসেছি এখন বড়াল ব্রিজে, যেখানে ট্রেন আসার কথা ছিল 9:50। তো আমরা এসে পৌঁছেছি প্রায় 10:50 দিকে, অর্থাৎ 1 ঘন্টা লেট। আর ঢাকা থেকে এই বড়াল ব্রিজের দূরত্ব 215 কিলোমিটার। আসুন এবার আমরা জেনে নিই ধূমকেতু এক্সপ্রেসের সংক্ষিপ্ত বিবরণ। ধূমকেতু এক্সপ্রেস, যার কোড নাম্বার 769 ও 770, এটি বাংলাদেশ রেলওয়ের একটি আন্তনগর ট্রেন, যেটি চলাচল করে মূলত ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন পর্যন্ত। ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যখন রাজশাহী অভিমুখী যাত্রা করে তখন তার কোড নাম্বার থাকে 769 এবং এটি সকাল 6টার সময় ছেড়ে বেলা 11:40 রাজশাহী পৌঁছায় এবং এটি বৃহস্পতিবার বন্ধ থাকে। আবার রাজশাহী থেকে যখন কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে যাত্রা করে তখন তার কোড নাম্বার থাকে 770। রাজশাহী থেকে ট্রেনটি ঢাকার কমলাপুরের দিকে যাত্রা শুরু করে রাত 11:20 এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় ভোর 4:45। বুধবার এটি সাপ্তাহিক বন্ধ। এই ট্রেনটি প্রথম উদ্বোধন করা হয় 2007 সালের অক্টোবরের 4 তারিখে। ট্রেনটি যাত্রাপথে প্রায় 12 জায়গায় তার যাত্রা বিরতি দেয় এবং ট্রেনটির গড় যাত্রা সময় ধরা হয় 6:25। এই ট্রেনটিতে মোট 16টি র্যাক রয়েছে বা কোচ রয়েছে, তন্মধ্যে 2টি এসি স্লিপার, 2টি এসি চেয়ার কোচ এবং 10টি নন এসি চেয়ার কোচ। তাছাড়া পাওয়ার, গার্ড ব্রেক এবং ল্যাগেজ ক্যারিয়ার সংযুক্ত কোচ 2টি এবং এই গাড়িটির মোট লোড ধরা হয় 1632। বাম সাইডের এই রেল লাইনটি চলে গেছে সরাসরি ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে, আর আমরা যাচ্ছি ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনের দিকে। এটি ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন, যেখানে আমাদের আসার কথা ছিল 10:25, কিন্তু আমরা এসে পৌঁছাই 11:20 এবং ঢাকা থেকে এটির দূরত্ব 266 কিলোমিটার। আর এই ট্রেনটির এখানে ছিল 10 নম্বর যাত্রা বিরতি। এটি আব্দুলপুর রেলওয়ে জাংশন, বেশ বড়সড় ধরনের একটি রেল জাংশন এটি। এখান থেকেই মূলত ভাগ হয়ে যাবে 2টি রেলপথ, একটি চলে যাবে রাজশাহীর দিকে এবং অপরটি চলে যাবে রংপুর, কুড়িগ্রাম ও পঞ্চগড়ের দিকে। এখানে ট্রেনটি আসার কথা ছিল 10:41, কিন্তু আমরা এখানে এসে পৌঁছাই 11:40, অর্থাৎ প্রায় 1 ঘন্টা লেট। এবং ঢাকা থেকে এখানের দূরত্ব 285 কিলোমিটার, আর এটি হচ্ছে এই ট্রেনের 11 নম্বর স্টপেজ।
এটি এই ট্রেনের সর্বশেষ স্টপেজ, অর্থাৎ 12 নম্বর স্টপেজ। এটির নাম আরানি রেলওয়ে স্টেশন। এখানে এসে পৌঁছানোর কথা ছিল 10:55, কিন্তু আমরা এখানে পৌঁছাই 11:50। ট্রেন এখনও 1 ঘন্টা লেটেই আছে এবং ঢাকা থেকে এখানকার দূরত্ব 310 কিলোমিটার। অবশেষে দীর্ঘ 6.5 ঘন্টার যাত্রা শেষে, অর্থাৎ 12:35 আমরা পৌঁছে যাই রাজশাহী রেলওয়ে স্টেশনে। সাথে সাথে এই ট্রেন কমপ্লিট করে তার 341 কিলোমিটার পথ। এর সাথে আজকে শেষ হচ্ছে আমাদের এই রেল ট্রিপটি। আর আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন, যেন এ ধরনের রেল ট্রিপ আরও আপনাদের সামনে নিয়ে আসতে পারি, সেই উৎসাহ দান করবেন। লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদা ট্রিপ।